Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa আমি শ্রী অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে আমার সদ্ধর্ম দেশনা শুরু করতে যাচ্ছি শুরুর প্রারম্ভে আজ্য শ্রাবক পরম পূজ্য সদ্দেব পরমন্তের পদমূলে আমি সদনীতে অবনত শিরে বন্দনা জানাচ্ছি এবং আমার সদ্যবান আমার উপাধ্যায় গুরু ভদন্ত সদ্যীয় শাসকপ্রিয় মহাদরের পদমূলে সচ্ছুদ্র বন্দনা জানাচ্ছি সদ্যবান বৈশাখ বৈশাখে আজকে শুভ অমাবস্যা 7ই আগস্ট শনিবার আজকে প্রাঙ্গণে প্রথমে আমি একটু ধর্ম আলোচনা করতে আপনাদের ধর্ম দান করতে হচ্ছে বক্তব্য ধর্ম দান সব দান জিনাতে ধর্ম দান সব দানকে জয় করে সেজন্য প্রথম বলছি বহুকাল আগে পুণ্যরাশি বীজ বিতরণ বলে কি হয় সেটা সম্বন্ধে বলছি বহুকাল আগে পঞ্চকাবত গভীর অরণ্যে গভীর জঙ্গলে বাস করত সে পঞ্চকাবত প্রত্যেক দিন একটি গ্রামে এসে পিণ্ডাচরণ করত প্রত্যেকদিন পিণ্ডাচরণ করতে গেছে সেই সময় তার বাড়ির চাকরকে খাবারটা দেওয়া হয়েছে খাবারটা দেওয়ার পর ওই বাড়ির চাকর দেখতে একটি সন্ন্যাসী আসছে আমি সন্ন্যাসীকে খাবারটা দেবো পর করে আবার চিন্তা করলো আমি যদি সন্ন্যাসীকে খাবারটা দিয়ে দিই তাহলে উনি তো আমি তো আমাকে খেতে পারবো না উপোস থাকতে হবে পর করে চিন্তা করলো না আমি আজকে উপোস থাকবো সন্ন্যাসীকে খাবারটা দিয়ে দেবো তখন উনি শ্রদ্ধাচিত্তে সন্ন্যাসী সবাইকে সম্পূর্ণ খাবারটা দিয়ে আমাকে স্বচ্ছ চিত্তের গভীর ভালোবাসা গভীর উৎকৃষ্ট চিত্তের মাধ্যমে উনি খাবারটা পরিবেশন করে ওনাকে বন্দনা করল ওনার বন্দনা করার সঙ্গে সঙ্গে গৃহবাসী দেবতা সাধু 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 বলে তিনবার সাধুবাদ দিল সাধুবাদ দেওয়ার পর পঞ্চকাবদ্ধ চলে গেল পঞ্চকাবদ্ধ যখন চলে গেল তো গৃহবর্ত দেখতেছে যে এই সাধুবাদটা দিল কে আমরা তো সবাই এখানে দাঁড়িয়ে না উনি হন্তদন্ত হয়ে সারা বাড়ি প্রশ্ন এই সাধুবাদটা দিল কে তখন দেখতেছে কেউ নেই যখন খুব উনি অস্থির হয়ে গেছে তখন গৃহবাসী দেবতা বলল গৃহকর্তা আমি সাধুবাদ দিয়েছি অর্থাৎ তুমি কে অর্থাৎ আমি আপনার গৃহবাসী দেবতা আমি তো আজকে বচ্চার মধ্যে বছরকে বছর খাবার দিচ্ছি তখন তুমি সাধুবাদ দিলে না আজকে আমার চাকর আমার খাবারটা ওনাকে দিল উনি কি পুণ্য সঞ্চয় করছে যে একবার সাধুবাদ দিলে তুমি তাদের গৃহকর্তা উনি আজকে মহাপুণ্য সঞ্চয় করেছে ও তাই নাকি তাদের হ্যাঁ তখন এই গৃহকর্তা ওই চাকরটার কাছে প্রত্যেক দিন মতো পুণ্যের ভাগ দাও পুণ্যের ভাগ দাও কীভাবে এক সপ্তাহ বললো এক সপ্তাহ বলার পর উনি পুণ্যের ভাগ দিচ্ছে না উনি বলছে যে গৃহকর্তা আমি অনেক কষ্টে পুণ্য সঞ্চয় করেছি পুণ্যটা যদি আপনাকে দান করে ফেলি তাহলে তো আমি শূন্য হয়ে যাবো আমার তো কিছুই থাকবে না তবে এইভাবে এক সপ্তাহ তোমার তোমার টাকা দেবো 10,000 20,000 তুমি যত টাকা চাও কিন্তু তোমার পুণ্য সম্পূর্ণের ভাগটা সম্পূর্ণ আমাকে দাও তখন উনি অস্থির হয়ে গেছে তখন বলছে গৃহকর্তা আর গৃহকর্তার কথা আসা মানে ওনার বাড়ির চাকর চাকরিটাই থাকবে না তখন বলছে গৃহকর্তা আমাকে একদিন সময় দেন তাহলে কী করবে তাহলে আমার গুরু থেকে জিজ্ঞেস করবো গুরু মানে পশ্চাৎপদ গুরু যদি পুণ্য যদি দিতে বলে দেবো আর দিতে না বললে আমি দেবো না তখন উনি পশ্চাৎপদের কথা পশ্চাৎপদ কিন্তু গভীর অরণ্যে থাকে উনি তখন উনি জ্ঞান এত দেখলো যে ওই উপাসকটা ওনার কাছে আসছে তখন উনি একটা গভীর অরণ্য থেকে একটু গ্রামের একটি বৃক্ষের নিচে এসে আমার মতো পদ্মাসনে বসে রইল তখন বসে গিয়ে বন্ধরা করলো বানতে আমি তো মহা সমস্যা করছি কেন বসক হয়তো বানতে আমি আমরা থেকে কিছু পুণ্য সঞ্চয় করলাম সে পুণ্য আমার থেকে আমার গৃহকর্তা ভাগ চাচ্ছে আমি কীভাবে করবো কীভাবে পুণ্যটা দিলে তাহলে শূন্য হয়ে যাবো আমি তো আপনাকে দ্বিতীয়বার খাবার দিয়ে ওই পুণ্যরাশি পুণ্য সম্পদ পুণ্য অর্জন করার মতো সামর্থ্য আমার নেই যারা জ্ঞানী তাদেরকে উদাহরণ দিয়ে বুঝতে যায় তখন উনি বললো কি জানেন কত বছর দেখো তুমি যদি একটি মোমবাতি জ্বালাও আলু কেমন হয় অর্থাৎ আলুটা একটা আলু আলুটা অল্প তো তোমার একটা মোমবাতি থেকে যদি তুমি 1,000টা মোমবাতি জ্বালিয়ে দাও আলুটা কেমন হয় অর্থাৎ আলুটা অনেক ভালো হয় তো পুণ্য দিলে পুণ্যটা বাড়ে না কমে অর্থাৎ মানতে
পুণ্যটা পারে। সেজন্য আপনারা পুণ্যরাশি সঞ্চিত পুণ্যরাশি দান করবেন, পুণ্য দান করলে পুণ্যটা বৃদ্ধি বর্ধিত হয়। মধ্য নিধিগণ সূত্র বলছে যে আমাদের দুইটা সম্পদ আছে, একটা বস্তুগত ধন, দুইটা ধন আছে, একটা বস্তুগত ধন একটা হচ্ছে গুণগত ধন। বস্তুগত ধন টাকা পয়সা হীরা জহরত, আর বস্তু গুণগত ধন হচ্ছে জ্ঞান পুণ্যরাশি। একদম শ্রেষ্ঠী মানে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠী মধ্যকে খাবার পরিবেশন করছিল ওনার বাড়িতে, তখন প্রসন্নাথ প্রসঞ্জিৎ একজন রাজদূত পাঠিয়েছিল, বলছে রাজন আপনাকে যেতে বলছে, সৃষ্টি রাজন আপনাকে যেতে বলছে। তখন উনি বলল রাজনকে বলবো আমি একটা দন সঞ্চয় করতেছি পরে আসবো। তো বুদ্ধ খাবার খাবার পর বলল সৃষ্টি আপনি যথার্থ বলেছেন, হচ্ছে গুণগত ধন সরি বস্তুগত ধন একটা হচ্ছে গুণগত, আপনি যথার্থ দন সঞ্চয় করেছেন। তো সেজন্য আপনারা যদি মৃত্যুবরণ করেন আপনার সাথে দুইটা দিন যাবে জ্ঞান পুণ্যরাশি, অন্যটা যাবে না, সেটা চিন্তা করে আপনারা চলবেন। আচ্ছা, তারপর আপনারা সবাই জানেন বৌদ্ধ নির্বাণ গেছে, যারা মুনি ঋষি সাধক আছে তারা মহা আনন্দ ঘুমাচ্ছে না। ওরা কী করে প্রত্যেক দিন স্বর্গ থেকে মধ্যে এসে গভীর অরণ্যে মোট তিনটা থেকে ধ্যান করে, ধ্যান করে ধ্যান ফলটা বিতরণ করে, ওই পাঁচ মোট তিনটা থেকে পাঁচটা জন ব্রহ্ম সময় ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম সময় বা ব্রহ্ম মুহূর্ত সে সময় চারটা পনেরো থেকে পাঁচটা এই ব্রহ্ম মুহূর্তের মধ্যে আপনি যে দশটা মিনিট ধ্যান করে বুদ্ধের কাছে যেটা চাইবেন সেটা পাবেন। ধ্যানটা চারভাবে করা যায়, দাঁড়ানো, হাঁটা, বসা, শোয়া। বলতে বলতে সুখাসন, ধ্যান মানে বসা নয়, স্মৃতি স্মৃতি নিয়ে চলা, সবসময় স্মৃতি থাকা, সে সময় স্মৃতিতে থাকার চেষ্টা করো না, স্মৃতি থাকলে মা আর আপনাকে গ্রাস করতে পারবে না। তো সেজন্য সবসময় এই চারটা পনেরো থেকে পাঁচটা ব্রহ্ম মানে শ্রেষ্ঠ সময়, সে সময় দশটা মিনিট ধ্যান করে বুদ্ধের কাছে চাইবেন, তাহলে প্রকৃত জিনিসটা পাবেন। তো কী নিয়ে ধ্যান করবেন? আপনারা সবসময় আনাপানের চিন্তা করবেন, আনাফান আমার মতো নিঃশ্বাস আর প্রশ্বাসের উপর, সেটাও করতে পারেন। বুদ্ধানুস্মৃতি, ধম্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি এবং আনাভানের স্মৃতি, দেবতানুস্মৃতি, শিলানুস্মৃতি, ত্যাগানুস্মৃতি, মরণানুস্মৃতি, উপাসানুস্মৃতি, এভাবে দশটা অনুস্মৃতি ভাবনা আছে। সে দশটা অনুস্মৃতি ভাবনা থেকে যে কোনো একটা নিয়ে স্মৃতি করে বুদ্ধের কাছে চাইবেন, তার ধ্যান ছাড়া প্রকৃত জ্ঞান অর্ধগত হয় না। সেজন্য সবার কাছে আমি আর বেশি দেশনা করতেছি না, সবার কাছে আমার বিনীত অনুরোধ দশটা মিনিট মোট চারটা পনেরো থেকে পাঁচটা এই দশটা মিনিট ধ্যান করে আপনি নিজেকে জানুন, ভগবান ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার কথাটা যদি বিশ্বাস না হয় আপনাদের একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, আপনারা যদি ইউটিউব থাকে বাবা শিবানন্দ ইউটিউব সার্চ করবেন, ওনা পেয়েছেন, উনি ধ্যান প্রাণায়াম করার মাধ্যমে ওনার বয়স এখন ১২৩, আমার কথাটা বিশ্বাস নেই, ইউটিউবে সার্চ করবেন সেটা সঙ্গে সঙ্গে পল পাবেন। আমি আপনারও আর বিশেষ বিকল্প না, আপনাদের আবারও আমার জন্ম জন্মান্তর সত্যবান উপাসকে আপনাদেরকে আমার জন্ম জন্মান্তর যে পুণ্যরাশি বা পুণ্য সভ্য সহ্য করেছি সকল পুণ্যরাশি আপনাদের মঙ্গলার্থে কল্যাণার্থে দান করতেছি। এই পুণ্যসভ আপনার নিরোগ দীর্ঘায়ু পুণ্য সঞ্চালনের জন্য আপনাদের উত্তীবিত হয়, ভগবান বুদ্ধদের আপনার সকল মনোবাসনা পূর্ণ করে এবং সে পুণ্যসভাবে আপনাদের নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, সে প্রত্যাশা রেখে আমার সদ্ধর্ম দেশনা এখানে শেষ করতেছি। জগতের সকল প্রাণী সুখে হোক, আমি শুধু লাস্টে আপনাদের একটু আশীর্বাদ করে আমার সদ্ধর্ম দেশনা শেষ করবো। ইচ্ছিতাং পাচিতাং তুইয়া কিপ্যব সময় যেত পুরন্ত চিত্ত সংকল্প চন্দ্রপন্ন রসেতা, ইচ্ছিতাং পাচিতাং স্বপ্যব সময় যেত পুরন্ত চিত্ত সংকল্প মণিজ্যোতির রসেতা, অভিবাদন আসেন আছেন ইচ্ছাপট্ট বাদনে চাত্তারা তাম্মপট্টন্তে আয়ু মনুষ কঙ্কল আয়ু রঙ্গ সম্পত্তি সভ্য সম্পত্তি মেমচা আধুনিক গণ সম্পত্তি মিলাতে স্বামী জাত অতি সাধু 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 সম্পত্তি বিভাজিত সম্পা সৌকার হোকা বিনা সত মাতে বাবা তান্তরায় সুখীতি গায়ে ভবে বাবা তো সভ্য মঙ্গলের আকান্ত সভ্য দেবতা সভ্যপুত্র আনু বাবার সদা সত্যি মহান্ত দেব বাবা তো সভ্য মঙ্গল আকান্ত সভ্য দেবতা সভ্যত আনু বাবার সদা সুরতে বাবা তো সভ্য মঙ্গল আকান্ত সভ্য দেবতা সভ্য সঙ্গে আনু বাবার সদা সত্যি মহান্ত দেব সাধু সাধু সাধু।
পুরাতি বাসবেন্দ দেশাবাগে শান্তি বোধা মাহিদিকা দেবী এবং অনুরাকান্ত আরোগ্য নাশকনা চা দক্ষিণ আসবেন দেশাবাগে শান্তি দেব মাহিদিকা দেবী এবং অনুরাকান্ত আরোগ্য নাশকনা চা পশ্চিম আসবেন দেশাবাগে শান্তি নাকা মাহিদিকা দেবী এবং অনুরাকান্ত আরোগ্য নাশকনা চা উত্তর আসবেন দেশাবাগে শান্তি একা মাহিদিকা দেবী এবং অনুরাকান্ত আরোগ্য নাশকনা চা পুরাতি মানে তত্ত্বরটা দক্ষিণ আনে বিরলাক্ক পশ্চিম আনে বিরবাক্ক কুপুর তুলজে তত্ত্বর দে মহারাজ রূপবাল জন দেবী এবং অনুরাকান্ত আরোগ্য নাশকে নাচান সাধু সাধু